আপনি যদি প্রফেশনাল কোয়ালিটির ওয়ারলেস মাইক্রোফোন কেনার জন্য কারোর কাছে একটু পরামর্শ নিতে যান অধিকাংশ সবাই কিন্তু বলবে রোডের কথা ডিজিআই এর কথা কিন্তু আজকে আরো একটা ব্র্যান্ড নিয়ে আপনাদের সঙ্গে আলাপ করব এবং এই ব্র্যান্ডটা কিন্তু খুব একটা চেনে তাও না। খুব কম মানুষের মুখে কিন্তু এই ব্র্যান্ডের কথা আমি শুনেছি আমেরিকান একটা ব্র্যান্ড আজকালকার মার্কেটে তো যখন রোড এবং ডিজিআই নিয়ে অনেক হই হুল্লোট চড়ছে অধিকাংশ কন্টেন্ট ক্রিয়েটাররা যখন এই মাইক্রোফোনগুলো ব্যবহার করছে তখন এই ব্র্যান্ডটা পেছন থেকে হাতছানি দিয়ে বলতেছে আমার ধারণা এই ব্র্যান্ডটা কিন্তু ডিজিআই এবং রোডের মার্কেটে পুরা ধস নামিয়ে দিতে পারে শুধু মানুষের একটু জানা দরকার আমাদের এই উপমহাদেশে কিন্তু এই ব্র্যান্ডটা খুব একটা পপুলার না কিন্তু আমেরিকায় এবং ইউরোপের অনেক দেশে এই ব্র্যান্ডটা অনেক অনেক বেশি পপুলার আমি নিজেও আসলে এই ব্র্যান্ডের সম্পর্কে খুব একটা জানতাম না বাট আমাদের ওস্তাদ এমকেবিএসডিকে হঠাৎ দেখলাম যে এসে এরকম একটা মাইক্রোফোন পরে শুটিং করতেছে তখন আমার অনেক কিউরেসিটি হলো যে আরে কি জিনিস হতে পারে এটা ইনফ্যাক্ট আমি শুরুতে বিশ্বাস করি নাই যে এত ছোট একটা মাইক্রোফোন হতে পারে আপনারা কি এতক্ষণ কেউ খেয়াল করছেন যে ভাই আমার এখানে এই মাইক্রোফোনটা পারা রয়েছে এত ছোট ভাই একটা পয়সার মতো বাট এইটার যে সাউন্ড কোয়ালিটি এর যে পোর্টেবিলিটি টু বি ভেরি অনেস্ট আমরা এই মডেলটা ব্যবহার করতেছি বেশ কিছুদিন ধরে যেটার মডেল নাম্বার হচ্ছে হলিল্যান্ড লার্ক এম টু যেটা আমাদেরকে পাঠিয়েছে ক্যামেরা বাজার থেকে এবং আমরা ভাই আশ্চর্য হয়ে গিয়েছি এবং আমার ধারণা মানুষজন যদি একটু জানতে পারে এই প্রোডাক্ট সম্পর্কে তখন ডিজিআই রেখে বা রোড রেখে তখন হলিল্যান্ড কিনবে সবাই ইনফ্যাক্ট আমার নিজেরও অনেক আফসোস হচ্ছে যে এত টাকা দিয়ে ডিজিআই ক্যান কিনতে গেলাম ভাই এটা কিনলে তো হতো কারণ এটার দাম কিন্তু অনেক কম ডিজিআই বা রোডের চাইতে বাই দাও আপনাদের মধ্যে যারা কন্টেন্ট ক্রিয়েটার রয়েছেন এবং মাইক্রোফোন কেনার কথা ভাবতেছেন তাদের জন্য কিন্তু আমাদের আজকের এই ভিডিওটা অনেক কাজে আসতে পারে চলেন তাহলে শুরু করে ফেলি তবে সবার আগে আমি ধন্যবাদ দিতে চাই আমাদের আজকের স্পন্সর ক্যামেরা বাজারকে ক্যামেরা বাজারের ওয়েবসাইটে একবার ঢুকলে আপনি বুঝতে পারবেন যে ভাই তাদের যে কালেকশন এবং তাদের যে প্রাইসিং আনভিটেবল এবং প্রফেশনাল ক্যামেরা সলিউশন জন্য কিন্তু ক্যামেরা বাজার খুবই বিশ্বস্ত এবং কয়েক দশক ধরে কিন্তু তারা খুবই জনপ্রিয়তার সঙ্গে বিশ্বস্ততার সঙ্গে এই সার্ভিসগুলো গুলো আসছে আপনি যদি ক্যামেরা লেন্স বা এরকম মাইক্রোফোন সহ কন্টেন্ট ক্রিয়েশন রিলেটেড কোন একটা প্রোডাক্ট কেনার কথা ভাবেন তাহলে একটু ক্যামেরা বাজারের ওয়েবসাইটটা ঘুরে আসেন ক্যামেরা বাজার এই মুহূর্তে লার্ক এম টু মডেলটা পাওয়া যাচ্ছে উনিশ হাজার টাকা থেকে বিশ হাজার টাকার ভেতরে কোনো একটা জায়গায় মানে দাম কখনো কমে কখনো বাড়ে একটু ডিসক্রিপশন ফলো করে আসতে পারেন একজাক্টলি দাম কত জানার জন্য ইনফ্যাক্ট আমরা আজকে এই মাইক্রোফোন দিয়ে রেকর্ড করছি তো সাউন্ড কোয়ালিটি তো আপনারা বুঝতে পারছেন আপনাদের মধ্যে এতদিন যারা নিয়মিত আমাদের কন্টেন্ট দেখেছেন তারা কিন্তু ডিজিআই মাইক দিয়ে রেকর্ড করার শব্দ শুনেছেন এতদিন এবং আজকে তো এটা দিয়ে শুনছেন আমরা চেষ্টা করবো আজকের ভিডিওতে দুটারই একটা কম্পেয়ার করে আপনাদেরকে একটা আইডিয়া দেওয়ার জন্য আমরা আউটডোরও যাব সেগুলো স্যাম্পেল আপনাদেরকে শোনাবো যাতে করে এক্সাক্টলি দুইটা মাইক্রোফোনের মধ্যে পার্থক্যটা আপনারা ধরতে পারেন চলুন আমরা এক নজরে দেখে আসি বক্সের মধ্যে কি কি পেয়ে যাচ্ছেন মাইক্রোফোন এবং চার্জিং কে ছাড়াও বক্সের মধ্যে পেয়ে যাবেন একটা টাইপ সি রিসিভার যেটা দিয়ে আপনি অ্যান্ড্রয়েড অথবা আইফোনে কানেক্ট করতে পারবেন যাদের আইফোনে লাইট পোর্ট রয়েছে তাদের জন্য আলাদা আরো একটা রিসিভার দেওয়া হয়েছে দুইটা লকেট পেয়ে যাবেন এর কাজ আমি কিছুক্ষণ পরে বলছি রয়েছে দুইটা পাউস দুইটা ক্লিপ পেয়ে যাবেন কিছু স্টিকার পেয়ে যাবেন এবং একটা থ্রি পয়েন্ট ফাইভ টু থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার ক্যাবল পেয়ে যাবেন ক্যামেরার সঙ্গে কানেক্ট করার জন্য ভাই এত ছোট মাইক্রোফোন এর আগে আমি দেখিনি বিশেষ করে আপনি যদি প্রফেশনাল গ্রেডের এর ওয়ারলেস কথা বলেন এটার ওজন মাত্র নয় গ্রাম মানে এটা যদি একটা এক টাকার কয়েনের সঙ্গে আপনি তুলনা করেন তাহলে দেখবেন যে এটা সাইজ আরো ছোট লাগবে আপনার কাছে তবে সাইজ ছোট হলেও এটা কোয়ালিটি কিন্তু খুবই ভালো এর যে ওয়ার্কম্যানশিপ বিল্ড কোয়ালিটি একেবারে প্রফেশনাল গ্রেডের আপনি এই মাইক্রোফোনটা বিভিন্ন ভাবে ব্যবহার করতে পারেন এই মুহূর্তে আমি ম্যাগনেটটা শার্টের পেছনে রেখে মাইক্রোফোনটা সামনে রেখেছি বাট আপনি চাইলে কিন্তু উল্টা কাজও করতে পারেন মানে মাইক্রোফোনটা ভেতরে রেখে ম্যাগনেটটা সামনে রাখতে পারেন এই যে ঠিক এইভাবে তখন কিন্তু মাইক্রোফোনটা আরো অদৃশ্য হয়ে যাবে বাই দা ওয়ে আপনি বক্সের মধ্যে যে ক্লিপগুলো পেয়ে যাবেন ক্লিপ সিস্টেমেও আপনি এই মাইক্রোফোনগুলো ব্যবহার করতে পারবেন দুইটা নেকলেসও দেওয়া হয়েছে আপনি চাইলে এই নেকলেসের মতো করে গলায় ঝুলিয়েও ব্যবহার করতে পারবেন যেটা আমার কাছে কুল একটা আইডিয়া মনে হয়েছে আরো ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যারা চান না যে এই হলি ল্যান্ডের লোগোটা দেখা যাক বা কেউ বুঝতে পারুক যে এটা মাইক্রোফোন বক্সের মধ্যে কিছু ইন্টারেস্টিং স্টিকার দেওয়া হয়েছে যেগুলোর মাধ্যমে আপনি এটাকে আরো ডেকোরেট করতে পারবেন আর একটা ইন্টারেস্টিং জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করি নর্মালি যারা ফোনে রেকর্ড করেন রিসিভারটা লাগানোর পরে যদি ফোনের চার্জ কমে যায় ভাই ধরেন দুই পার্সেন্ট চার্জ আছে অন্যান্য মাইক্রোফোনের ক্ষেত্রে কিন্তু ফোনটাকে তখন চার্জ দেওয়ার আর কোনো উপায় নাই আপনার তো রিসিভার খুলে ফেলতে হবে বাট হলি ল্যান্ডের রিসিভারে তারা দারুণ একটা জিনিস করেছে একটা টাইপ টাইপসি দিয়ে দিয়েছে আপনি সেখানে যদি অ্যাডাপ্টারের সঙ্গে কানেকশন দেন বা পাওয়ার ব্যাংক দিয়ে কানেকশন দেন তাহলে একই সঙ্গে রেকর্ডও হবে আবার ফোনেও চার্জ হবে এই জিনিসটা কিন্তু লাইফ সেভিং হতে পারে কিছু কিছু ক্ষেত্রে হলিল্যান্ড লার্ক এম টু ব্যবহার করতে গিয়ে আরও একটা ইন্টারেস্টিং জিনিস আমরা খেয়াল করলাম আর সেটা হচ্ছে অ্যাপ সাপোর্ট আপনার ফোনে যদি লার্ক সাউন্ড অ্যাপটা ডাউনলোড করেন তাহলে অনেক অনেক অপশন পেয়ে যাবেন ফোন থেকে আপনি অনেক কিছু কন্ট্রোল করতে পারবেন যেমন ধরেন কোন মাইক্রোফোনটা এই মুহূর্তে কানেক্টেড রয়েছে সেটা দেখতে পারবেন আপনি নয়েজ ক্যান্সেলেশন মোড অন বা অফ করতে পারবেন এবং এটার স্ট্রেন্থ কমাতে বা বাড়াতে পারবেন ভলিউম অ্যাডজাস্ট করতে পারবেন ইত্যাদি ইত্যাদি এবং আপনি ফোনে রেকর্ড করেন বা ক্যামেরা রেকর্ড করেন কোনো অসুবিধা নাই ভাই সবকিছুই কিন্তু তারা বক্সের মধ্যে দিয়ে দিয়েছে ক্যামেরা দিয়ে রেকর্ড করার জন্য এই ডেডিকেটেড রিসিভারটা পেয়ে যাবেন যদিও এখানে কোনো ডিসপ্লে নাই মানে আপনাকে এই আলোর মাধ্যমে আসলে বুঝতে হবে যে কোনটা কানেক্টেড কোনটা ডিসকানেক্টেড একটা ম্যানুয়াল নব দেওয়া হয়েছে যেটার মাধ্যমে আপনি এর ভলিউম কন্ট্রোল করতে পারবেন টাইপ সি পোর্ট রয়েছে চার দেওয়ার জন্য পাওয়ার বাটন দেখতে পাবেন এখানে এবং আর একটা বাটন রয়েছে এটা দিয়ে আপনি স্টেরিও বা মনো এই দুটো মোডে সুইচ করতে পারবেন আর দিকে রয়েছে একটা থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটারের আউটপুট যেটা দিয়ে ক্যামেরার সঙ্গে আপনাকে কানেক্ট করতে হবে ভাই এইটুকু ছোট জিনিস ও এটাও তো এখন কানেক্ট হয়ে গেছে না ইনফ্যাক্ট এটা কিন্তু এখন কানেক্টেড মানে এখন আমার দুইটা মাইক্রোফোন দিয়ে রেকর্ড হচ্ছে হ্যালো হ্যালো ভাই এরকম ছোট্ট একটা জিনিস আপনাকে দশ ঘন্টা ব্যাকআপ দিবে আনবিলিভেবল এবং আমি একটু হিসাব করে দেখলাম একটাই যদি দশ ঘন্টা ব্যাকআপ দেয় তাহলে দুইটাই দিবে বিশ ঘন্টা এবং এই চার্জিং কেস থেকে আরও একবার চার্জ দেওয়া যাবে তার মানে হচ্ছে চল্লিশ ঘন্টার কাছাকাছি কিন্তু আপনি ব্যাকআপ পাবেন আর যদি আপনি দুইটাই একই সঙ্গে ব্যবহার করেন তাহলেও কম করে হলো বিশ ঘন্টা ব্যাকআপ পাবেন হুইজ ইজ এন টকিং অ্যাবাউট দ্য সাউন্ড কোয়ালিটি এইবার আসল খেলাটা জমবে আপনাদেরকে একদম এখানে বসে দেখাচ্ছি ইনডোর কন্ডিশনে কোনটা সাউন্ড কোয়ালিটি কেমন তার জন্য আমাকে ডিজাইনটা একটু লাগাইতে হবে এখানে এখন যে সাউন্ড কোয়ালিটি আপনারা শুনতে পাচ্ছেন সেটা ডিজিআই দিয়ে রেকর্ড করা আর এতক্ষণ তো শুনলেন যে এই হলিল্যান্ড দিয়ে রেকর্ড করা এখন আপনারা কিন্তু এখনই বুঝতে পারবেন যে কোনটা সাউন্ড কোয়ালিটি কেমন লাগলো দামের কথা যদি চিন্তা করি হলিল্যান্ডের দাম কিন্তু অনেক অনেক কম দাম কিন্তু বেশি যদিও এটা লেটেস্ট আরো একটা ভার্সন চলে আসছে আরো নতুন নতুন ফিচার দিয়ে বাট আমি যদি দাম এবং পারফরমেন্স এই দুইটা জিনিস একটু মানে কম্বিনেশন করার চেষ্টা করি তাহলে আমার কাছে মনে হয়েছে যে হলিল্যান্ড কিন্তু অনেক অনেক এগিয়ে রয়েছে আচ্ছা তো ইনডোর কন্ডিশনে তো শুনলেন সাউন্ড কোয়ালিটি কেমন কোনটার আমরা একটু আউটডোরে যেতে চাই আমরা ইমামকে একটু আউটডোরে পাঠাতে চাই ও একটু টেস্ট করে আসুক যে নয়েজি এনভায়রনমেন্টে নয়েজ ক্যান্সেলেশন অন করে বা অফ করে ডিজিআই বা হলিল্যান্ড কোনটা সাউন্ড কোয়ালিটি কেমন আসে চলেন একটু দেখে আসি তো চলে আসলাম আমরা আউটডোরে মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটি চেক করতে যে আউটডোরে মাইক্রোফোন কেমন রেকর্ড করতে পারে ফ্লাইট না আপনারা যে আওয়াজটা শুনতে পাচ্ছেন এটা সরাসরি ডিজিআই মাইক দিয়ে রেকর্ড করা যা আমরা বিগত এক বছর ধরে আমাদের স্টুডিওতে ইউজ করে আসছি এবং এখন আমি আপনাদের হলিল্যান্ড লার্ক এম টু এর সাউন্ড রেকর্ড করে দেখাবো অ্যান্ড এই সাউন্ডটা রেকর্ড করা হচ্ছে সরাসরি হলিল্যান্ড লার্ক এম টু এর মাইক্রোফোন দিয়ে এবং আমরা এখন নয়েজ ক্যান্সেলেশন মুড অফ করে এই ভয়েসটা রেকর্ড করতেছি এবং দেখতে পাচ্তেছেন এখানে অনেক নয়েজ আছে তো আমি আপনাদের একটু নয়েজ ক্যান্সেলেশন মুডটা অন করে তারপর দেখাবো যে সাউন্ড কোয়ালিটি কেমন আসে নয়েজ ক্যান্সেলেশন মুড অন করার জন্য জাস্ট এটাকে সিঙ্গেল প্রেস করলেই হবে নীল থেকে সবুজপাতি অন হয়ে গেলে বুঝতে হবে যে নয়েস ক্যান্সেলেশন মুড অন অ্যান্ড এই সাউন্ডটা রেকর্ড করা হচ্ছে নয়েজ ক্যান্সেলেশন মুড অন করে তো আপনাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিন যে নয়েস ক্যান্সেলেশন মোড অন করার পর এটা সাউন্ড কোয়ালিটি আপনাদের কাছে কেমন লাগলো অল রাইড তো আশা করছি একটা আইডিয়া আপনার পেয়ে গিয়েছেন যে আউটডোরে যখন আপনারা শুট করবেন তখন এই ছোট্ট জিনিসটা আপনাকে কেমন সাউন্ড কোয়ালিটি প্রোভাইড করবে এবং আমার এক্সপেরিয়েন্স বলছে যে এটা নয়েস ক্যান্সেলেশন অন করলে যে অনেক ভালো সাউন্ড কোয়ালিটি আপনি পাবেন সেরকম না মানে ওই একটা জায়গায় আসলে আমি কোনো মাইক্রোফোনকে দেখি নাই যে খুব একটা ভালো করতে পারছে কারণ নয়েজ ক্যান্সেলেশন করতে গিয়ে বা বাইরের নয়েজ ফিল্টার করতে গিয়ে ও টু মাপ করে ফেলে ডিটেল একটু কমে ফেলে সুতরাং আমি রিকমেন্ড করবো যে নয়েজ ক্যান্সেলেশন অন না করে আপনি রেকর্ড করেন আর কি এক্সট্রিমলি যদি নয়েজ থাকে চারিদিকে তখন আপনি ওইটা অন করতে পারেন এই রিসিভারটাও কিন্তু খুবই পাওয়ারফুল এখানে তারা ইউএসএ টেকনোলজি ব্যবহার করেছে যেটা সরাসরি কম্পিউটারের সঙ্গে কানেক্ট করা যাবে বাই দা ওয়ে বক্সে কিন্তু ইন্ডিকেটর রয়েছে যার মাধ্যমে আপনি দেখতে পাবেন চার্জিং ব্যাকআপ কতটুকু রয়েছে আমার কাছে ভাই এই লকেটের আইডিয়াটা জোস লাগছে আর কি হ্যাঁ মানে একদম কুল ডিউড টাইপের কেউ টেরও পাবে না যে আপনি মাইক্রোফোন কোথায় পরে আছেন এবং এটা টেস্ট করার জন্য আমরা এই ক্লিপিংসটা আসলে নিচ্ছি যে এরকম লকেটে দিয়ে যদি আপনি রেকর্ড করেন তাহলে আউটপুটটা কেমন পাবেন আর একটা ইম্পর্টেন্ট ব্যাপার এখানে বলে রাখা দরকার এই মাইক্রোফোনগুলো কিন্তু তিনশো মিটার পর্যন্ত ট্রান্সমিশন ডিস্টেন্স সাপোর্ট করে তিনশো মিটার পর্যন্ত কোয়ালিটি লুজ না করে আপনি রেকর্ড করতে পারবেন এর বাইরে গেলেও কিন্তু রেকর্ড হবে বাট হয়তো তখন সিগনাল একটু উইক হয়ে যাবে আমরা কয়েকদিন থেকে বিভিন্ন রকম টেস্ট ফেস্ট করে যেটা বুঝলাম ভাই এটা সাউন্ড কোয়ালিটি কিন্তু অনেক ব্রাইট এবং অনেক ক্রিস্পিয়ার যেটা শুনতে কিন্তু বেশ ভাল লাগে কারণ সাউন্ডের ভেতরে যদি বেইজের পরিমাণ অনেক বেশি থাকে একটু গুম গুম টাইপের থাকে এটা পার্সোনালি আমার কাছে ভাল লাগে না একটু লাইট ওয়েট একটু ব্রাইট একটু ক্রিস্পিয়ার হলে আসলে অনেক শ্রুতিমধুর লাগে তবে রোড এবং ডিজিআই মাইকের সঙ্গে যদি এটা সাউন্ড কোয়ালিটি আমি কম্পেয়ার করি তাহলে ডেফিনেটলি ডিজিআই বা রোড কিছুটা এগিয়ে থাকবে বাট এখানে কিন্তু দামের বেশ খানিকটা পার্থক্য রয়েছে আপনার ডিজিআই কিনতে গেলে এখন কিন্তু পঁয়ত্রিশ হাজার টাকার কাছাকাছি খরচ হবে বাট এটা তো আপনি মাত্র বিশ হাজার টাকার ভেতরেই পেয়ে যাচ্ছেন এবং সুবিধা তো আমি দেখতেছি ডিজিআর চাইতে বেশি এতে বা রোডের চাইতে বেশি রোডের অবস্থা তো খারাপ ওদের রোড ওয়ারলেস গো টু যেটা ছিল ভাই ওইটা তো ফ্লপ হয়ে গেছে এখন নতুন করে ওইটা আর খেনে না কারণ ডিজিআই আসার পরে যেটা হয়েছে যে এই যে টি মতো করে যখন তখন চার্জ দেওয়া যায় এবং ওঠালে সঙ্গে সঙ্গে মানে এটা হানড্রেড পার্সেন্ট চার্জ থাকে এই ব্যাপারটা আসলে খুবই এনজয় করি আমরা অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর তো আজকে এই পর্যন্ত আপনাদের কাছে কেমন লাগলো হলিল্যান্ড লার্ক এম টু মডেলের সাউন্ড কোয়ালিটি একটু আমাদেরকে কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন দেখা যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নেই সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট